এটা ঠিক হবে, এটা একটু সময় লাগবে, ক্যালসিয়াম এসে খাওয়াতে হবে। দারুণ হয়েছে, আমি জানি না এটা প্রেগনেন্সি ছিল, তাহলে তখন বলতে আমি চেক করে দিতাম একবার। আমি জানি নি কি, আমিও তো জানি না। এবার না হয়ে গেল, পরের বারে কি করবি? পরের বারে কি করবি? মেল তো নাই, মেল যেখানে আছে সেখানে ঘোড়াকে নিয়ে যেতে হবে। তাহলে কেন যাবো না? সুই ঘোড়া সুই এখনো পাওয়া যায় না। আবার বিহারে তো নিয়ে আসবো আমি, আনলে তো দিয়ে পারবে। হ্যাঁ, সুই এনে দিলে দিয়ে দেওয়া যায়, কিন্তু সুইটা আনবি কেউ? ঠান্ডা করে গ্যাসের মধ্যে করে আনতে হবে, পকেটে করে আসে না। গরুর সুই যেরকম করে আসে ওরকম করে আসে, ওইভাবেই তো বললাম। ওইভাবে যদি আসে হয়ে যাবে, আনতে পারলে দিয়ে দেবো, আপনার আমার কোনো ব্যাপার নেই। দেবো ওটা দাসুরটা খালি ঈদ উদ গেলে হেলে দারুণ হয়েছে, কিন্তু রোগা পাটকা হয়েছে। তোমরা গা অবস্থা জানতে না, একটু খাওয়া দাওয়া দিতে ভালো হবে। আমরা তো জানতাম না, ঘোড়ার উপর কম দক্ষল গেল, রক্ত গুলে তো রক্ত পড়ছে। আমি তো পায়ের ওই কন্ডিশনটা দেখে ভেবেছিলাম যে ঘোড়াটা মানে সেটা পাটা ঠিক হবে কিনা। এখন এটা একটু নার্ভের টনিক মনিক খাওয়াতে হবে, একটু অপুষ্ট মতো হয়েছে, আর একটু মোটাসোটা হয়। হ্যাঁ, একটু মোটাসোটা হতো, তোমরা জানতো না বলে ঠিকঠাক খাবার হওয়া দেওয়া। আমরা তো জানতাম না, ওজন নরমাল খাবার কিনে দিয়েছি, সোলাটাও বন্ধ করে দিয়েছি। কত ঘোরা দাঁড়া দাঁত কত দেখি করা করলো, কাও সপ্তাহ দশ দিনে ঠিক হয়ে গেছে। একটু ধরে ধরে দুধ খাওয়াবি, একটু ধরে ধরে দুধ খাওয়াতে হবে। আরে মা, আমি বাট নিয়ে আসলাম, দুধ কিনে আনলাম, গায়ের দুধ খাওয়া যাবো তো? হ্যাঁ, দুধ খেলে তাড়াতাড়ি সুস্থ। হ্যাঁ।